বিরতির পর আবার আপনাদের স্বাগত। রাজধানী আগরতলা এবং তার পাশাপাশি গোটা ত্রিপুরা রাজ্য জুড়ে প্রচণ্ড গরমে হাঁসফাঁস করছে মানুষ। এক প্রকার নাজেহাল বলা চলে এই প্রচণ্ড গরমে সাধারণ মানুষ। কিন্তু বাড়িতে বসে থাকার তো জো নেই, রাস্তায় মানুষকে অবশ্যই বেরোতে হবে। কিন্তু এই বিষয়গুলোকে কেন্দ্র করে সাধারণ মানুষের শরীর খারাপ হতে পারে, বিভিন্ন অনেক রকমের শরীরে সমস্যা দেখা দিতে পারে। এই বিষয়গুলোকে মাথায় রেখেই বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে শরবত বিতরণ করা হচ্ছে। এবং এই মুহূর্তে দেখা গেছে মহারাজগঞ্জ বাজার এলাকায় সবজি ব্যবসায়ীর উদ্যোগে, সবজি ব্যবসায়ীদের উদ্যোগে আজ শরবত বিতরণ করা হয়েছে সাধারণ মানুষের মধ্যে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, মেয়র দীপক মজুমদার, এবং তাদের হাতেই আজ শরবত বিতরণ অনুষ্ঠিত হয়েছে। যারা বাজারের ব্যবসায়ীরা রয়েছেন, যারা বাজারের সাধারণ ক্রেতারা রয়েছেন, তাদের মধ্যে আজ শরবত বিতরণ করা হয়েছে প্রচণ্ড গরমকে কেন্দ্র করে। প্রচণ্ড গরমের মধ্যে এক প্রকার নাজেহাল হয়ে পড়েছে গোটা রাজ্যের সাধারণ মানুষ। এই বিষয়টাকে সামনে রেখেই বিভিন্ন জায়গাতে শরবত বিতরণ করা হচ্ছে যারা বাড়ির বাইরে বেরোচ্ছেন বিভিন্ন কাজে, এবং তাদের শরীর যাতে খারাপ না হয় সেই বিষয়টাকে সামনে রেখেই এই শরবত বিতরণ অনুষ্ঠানগুলো কিন্তু করা হচ্ছে রাজ্যের বিভিন্ন জনবহুল এলাকাগুলোতে। মহারাজগঞ্জ বাজার এলাকায় সবজি ব্যবসায়ীদের উদ্যোগে আজ এই শরবত বিতরণ অনুষ্ঠান করা হয়েছে, যেখানে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য, মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা। সবজি ব্যবসায়ীর যারা প্রতিনিধিরা রয়েছেন, সবজি ব্যবসায়ী সমিতির যারা প্রতিনিধিরা রয়েছেন, তাদেরাও উপস্থিত ছিলেন অবশ্যই। এবং আজকের এই অনুষ্ঠানকে কেন্দ্র করে কি জানাচ্ছেন রাজীব ভট্টাচার্য শুনব। একদম খুবই প্রশংসনীয়। আপনারা জানেন যে আমাদের দাপদাহ চলছে, তার মধ্যে রাজ্য সরকারও মাননীয় মুখ্যমন্ত্রী এটা শুভ উদ্যোগ নিয়েছেন, স্কুল কলেজ স্কুলের ছুটি ঘোষণা করেছেন। পাশাপাশি আমাদের বিভিন্ন যারা আমরা কয়েকদিন আগে দুদিন আগে মেয়র সাহেব আর আমি চালু করেছিলাম, যারা আমাদের আরক্ষা বাহিনী, ট্রাফিক পুলিশ, বিশেষ করে যারা এই রোদে দাপদাহে যারা ডিউটি করছেন তাদেরকে জল খাওয়ানোর জল এবং লোকজনের ব্যবস্থা করেছিলাম। পরবর্তী সময়ে আমি সকলকে আহ্বান রেখেছিলাম যে সমস্ত নাগরিকরা যাতে এইভাবে এগিয়ে আসেন। তো আমি খুব আনন্দিত এবং সমস্ত জায়গায় আজকে অনেক জায়গায় এরকমভাবে যারা পথচারী এবং যারা শ্রমিক তাদের মধ্যে এরকমভাবে শরবত খাওয়ানোর ব্যবস্থা করেছেন। আমি সবজি ব্যবসায়ীকে ধন্যবাদ জানাই, তারাও এই শুভ উদ্যোগে এগিয়ে আসছেন। আগামী সাত দিন ব্যাপী তারা এই শরবত এবং যারা এখানে দূরবাজারে যারা ব্যবসায়ী বৃন্দ, যারা শ্রমিক, যারা পথচারী তাদের মধ্যে এই শরবত ডিস্ট্রিবিউশনের ব্যবস্থা রেখেছেন। আমি তাদেরকে ধন্যবাদ জানাই তাদের এই শুভ উদ্যোগে। আপনারা শুনলেন প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য কি বলেছেন, এবং সবজি ব্যবসায়ী সমিতির উদ্যোগে আজকে শরবত বিতরণ অনুষ্ঠান করা হয়েছে মহারাজগঞ্জ বাজার এলাকায়। যারা সাধারণ মানুষ রয়েছে তাদের মধ্যে তপ্ত দাবদাহকে কেন্দ্র করে সাধারণ মানুষের শরীর যাতে ভালো থাকে, তারা যাতে বাইরে কাজকর্ম যেটাই করতে বেরিয়েছেন তারা ঠিকঠাকভাবে করতে পারেন, তার জন্য এই শরবত বিতরণ অনুষ্ঠান কিন্তু করা হয়েছে। সময় ছোট্ট বিজ্ঞাপন বিরতি, রয়েছে অন্যান্য সংবাদ, সঙ্গে থাকবেন।